রকমের চিন্তা প্রয়োজন, সেগুলো যেন পারে এবং অবশ্যই মূল্যবোধহীন যেন আমরা কাউকে তৈরি না করি। আমরা সত্যিকারের ভালো মানুষ তৈরি করতে চাই, কারণ বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, সেই সোনার বাংলা নির্মাণে তিনি সোনার মানুষ চেয়েছেন। সেই সোনার মানুষ করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও কিন্তু তার উপযুক্ত হতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের অনেক কিছু এখনো করার আছে, নিশ্চয়ই আমরা সকলে মিলে সেই দিকে যাব। আজকে আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিল আছে, আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে তার সক্ষমতা বাড়াবার জন্য আমরা সবাই মিলে আরো কাজ করছি। আমাদের অনেক রকমের আমাদের প্রচেষ্টা রয়েছে এবং সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রী সরকার, শিক্ষা বান্ধব সরকার, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার, এবং কাজে আমরা সবাই মিলে নিশ্চয়ই আমাদের যে উন্নত সমৃদ্ধ সুখী শান্তিময় বাংলাদেশের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবকে মোকাবেলা করবার জন্য আমাদের যে প্রয়োজন, আমাদের বৈশ্বিক যে লক্ষ্যমাত্রা রয়েছে SDG4, সেটি লক্ষ্য অর্জন, এই সমস্ত কিছু করবার জন্য আমাদের শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। আর আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার জন্য সেটি অর্জন করবার জন্য সময় কিন্তু খুব কম, বছর দশেক। তার মানে আগামী 3-5 বছরের মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা একেবারে তার উপযোগী করে তুলতে না পারি, তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের জায়গায় কিন্তু আমরা পিছিয়ে থাকবো। আমরা এখন গবেষণায় অনেক বরাদ্দ দিচ্ছি, গবেষকদেরও এগিয়ে আসতে হবে এবং আমরা তার চাই তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটুক, দেশে গবেষণা ব্যাপকভাবে হোক এবং তা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এগিয়ে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পথ চলা, তার মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জগুলো তারা অবশ্যই মোকাবেলা করে সফলভাবে এগিয়ে যাবে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে খুবই ভালো করছে, নানান দিকে ভালো করছে। আজকে আমাদের UGC চেয়ারম্যান মহোদয় আশা প্রকাশ করলেন যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় তারা প্রথম হবে। ইতোমধ্যে আমার যতদূর মনে পড়ে সম্ভবত একজন ইতোমধ্যে হয়েছিল প্রথম কাজে, এবং তিনি বোধহয় আমাদের পররাষ্ট্র যে কাডার রয়েছে, ফরেন সার্ভিস কাডার, সেখানে তিনি যোগ দিয়েছেন। কাজে আমাদের অনেক সাফল্যের গল্প আছে, আমাদের সেগুলোকে এটাকেই আমাদের প্রতিদিনের গল্প করে তুলতে হবে। তো মুজিব বর্ষে এই ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানের এই যে অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান, সেটি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথেও এটি অনুপ্রেরণা যোগাবে আমি বিশ্বাস করি। আমি সকল শিক্ষার্থী যারা আজকে পুরস্কার পেলেন, যারা অনেক পরিশ্রম করেছেন, তাদের সকলকে এবং তাদের অভিভাবকদের, শিক্ষকদেরকে আমি আমার প্রাণশাল অভিনন্দন জানাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন এই অতিমারির কারণে পাঠদান বন্ধ রাখতে বাধ্য হয়েছি, আমরা সেখানে আমরা চেষ্টা করছি কত দ্রুত খুলে দেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী তার সানুগ্রহ সিদ্ধান্ত দিয়েছেন, দেশের সকল শিক্ষককে, সকল পর্যায়ের সকল শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে দেবার জন্যে। তারপরে আমরা হয়তো যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও এর পরের ধাপেই আমরা টিকা দিয়ে দিতে পারব। তাহলে আমাদের আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ক্ষেত্রে আমাদের আর খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না বলে আমরা বিশ্বাস করি। এবং এর সব কিছুই, এই ক্লাস পরীক্ষা এর সব কিছুই করতে হবে একেবারে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে, এবং সে লক্ষ্যেও আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের জনপ্রতিনিধিরা সকলে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটি করা সম্ভব। আপনারা জানেন পৃথিবীর অনেক দেশে, আমাদের প্রতিবেশী দেশ সহ পৃথিবীর বহু উন্নত দেশ, তারা এই অতিমারির মধ্যে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করেছে, খুলেছে আবার কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অধিকাংশই। আমরা ঝুঁকিটা নিইনি এবং আমরা বিকল্প যে ব্যবস্থাগুলো করেছি তাতে যে শতভাগ অংশগ্রহণ করতে পেরেছেন তা নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা নানান পদক্ষেপ নিয়েছি যা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাপ কতটুকু হলো এই
লার্নিং গ্যাপ কতখানি করে এবং সেটাকে আমরা কী করে বসিয়ে নেব সেগুলো নিয়েও আমরা সব পরিকল্পনা প্রণয়ন করেছি। কাজে আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদের একেবারে পুরো এক একটা শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়ে যায়, যেটুকু তাদের ঘাটতি হয়েছে সেটা যেন আমরা আবার পূরণ করে দিতে পারি। কোনো ক্ষেত্রে হয়তো বা একটা শিক্ষাবর্ষে পুরোটা পূরণ সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা তার পরবর্তী শিক্ষাবর্ষে গিয়েও সেই ঘাটতিটুকু আমরা পুরোপুরি পূরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আবাসিক যে হলগুলো রয়েছে এবং অনেক কলেজও রয়েছে, সেখানে বেশিরভাগ জায়গায় আপনারা জানেন যে যত শিক্ষার্থী জরুরি আবাসিক ব্যবস্থা, কোনো কোনো জায়গায় তার থেকে অনেক বেশি শিক্ষার্থী থাকে। অর্থাৎ সেইসব জায়গাগুলোতে এই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। কাজেই শিক্ষকদেরকে যেমন আমরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিচ্ছি, একইভাবে এর ঠিক পরবর্তী ধাপে আমরা চেষ্টা করব আমাদের সকল আবাসিক শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় নিয়ে আসতে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আজকের এই শিক্ষার্থীরা এই জ্ঞানে বিজ্ঞানে উৎকর্ষ সাধন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার আবার